ফুলের গ্রানে গ্রানে ওলির গুঞ্জরণে, ফুলের গ্রানে গ্রানে ওলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন, দে যে নীরব শালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন একটা আয়াতের দিকে তাকালেই বুঝে ফেলবেন, আর দরকার নাই। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু, পড়েন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার ফেরেশতা কুল আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লুনা শব্দের ভিতরে দুইটা কাল আছে, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে অর্থ দাঁড়াচ্ছে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারাই নবীর উপরে দরুদ প্রেরণ করি আর অনাগত সময়গুলোতেও করব। অতএব হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ইমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ প্রেরণ করো এবং আমার নবীকে উপযুক্তভাবে সালাম প্রেরণ করো, যেটা বলেছে ভালো। আমার হাজরিনী কেরাম, তাহলে যে যাকে বেশি ভালোবাসে সে তাকে সবসময় বেশি মনে করে, কি বলেন ঠিক কিনা? এখানে ইউসাল্লুনা শব্দের অর্থ কিন্তু এইটা না যে আল্লাহ পাক নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দরুদ পড়েন, এটা না। আল্লাহ পাক তার রহমত দ্বারা নবীকে সবসময় স্মরণ করেন, রহমত দ্বারা সবসময় স্মরণ করেন। তো সবসময় কে কাকে স্মরণ করে? যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, কি বলেন ঠিক কিনা ভাই? অতএব আমার নবী যখন আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, এই নবীকে তোমাদেরকেও ভালোবাসতে হবে। আর নবীজি বলেন, শুনরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন,
যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান সন্ততির চাইতে তার মাতা পিতার চাইতে বেশি ভালো না বেসেছে এমনকি ওয়ান্নাসি আজমাইন তাম পৃথিবীর মানুষের চাইতেও বেশি ভালো না বেসেছে তত সময় পর্যন্ত সে মুমিন হতে পারবে না তাহলে কি বুঝলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি তা না হলে মুমিন হওয়া যাবে না এখন ভালোবাসার দাবিটা কি ভালোবাসার দাবি হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে অনুসরণ করবেন আরে কথা বলেন না ভাই আপনি তাকে অনুসরণ করবেন দেখেন না এই আমাদের আলেমদের ভিতরেই বলুন আর আমাদের নেতাদের মধ্যেই বলুন কিছু আলেম আছেন তকন্নু পড়েন বাস অনুসারীরাও তকন্নু পড়ে ঠিক কিনা কিছু আলেম আছেন গোল টুপি পরে কিছু আছে তার অনুসারী গোল টুপি পরে কিছু কিস্তি টুপি পরে বাস অনুসারী যারা তারা কিস্তি টুপি কিছু এরকমের কুট পরে যেটা আসলে সদ্রিয়া বলা হতো আগে আলেমদের কুট হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এই কুটটা দিয়েছিলেন এবং তিনি যখন এই কুটটা নিলেন তখন সারা জীবনই তিনি এই এই রকমের কুট পরে দুনিয়া থেকেই বিদায় হয়েছেন তাহলে বোঝা যায় যে এটা আলেমদের পোশাক মূলত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন তাহলে যে যাকে ভালোবাসে পোশাকে আশাকে সব রকম অনুকরণ সে তাকে করে কি বলেন ঠিক কিনা নবীকে যদি আপনি সবচেয়েতে বেশি ভালোবাসবেন বাসেন তাহলে সবচেয়েতে বেশি অনুকরণ অনুসরণ কাকে করতে হবে আরো জোরে বলেন নবীকে তা না হলে তো এই ভালোবাসার প্রমাণ পাওয়া যায় না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন সেইটাও বুখারীর হাদিস এই হাদিসটা কিন্তু ভালোবাসার অনুসরণের মধ্যে ব্যালেন্স এনে দিচ্ছে হাদিসটা হচ্ছে কিতাবা মাইক কি তৈল হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম আগের হাদিসটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আর এখানে হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি আও কামা ক্বাল আলাইহিস সালাম আগের হাদিসে বলেছেন আল্লাহর রাসূল আমাকে সবচেয়ে বেশি না ভালো না বাসা পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না আর এই হাদিসে আল্লাহর রাসূল বলছেন আমি আল্লাহর কাছ থেকে যে বিধিবিধান ইসলাম নিয়ে এসেছি তার অনুগত না হওয়া পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না এবারে দুইটা হাদিসকে সামনে রাখেন দুইটা হাদিসকে সামনে রাখেন একটাতে রাসূল বললেন আমাকে সবচেয়ে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না আরেকটাতে বললেন আমার আনিত বিধিবিধান ইসলামের অনুসরণ অনুকরণ না করলে ইমানদার হওয়া যায় না তাহলে এই দুইটার ভিতরে ব্যালেন্স রাখতে গেলে আমাদেরকে এই নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আর এই ভালোবাসার দাবি হচ্ছে নবীর আনিত বিধিবিধান যেটা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেইটার অনুগত হতে হবে সবচেয়ে বেশি কি বলেন ঠিক কিনা সামগ্রিকভাবে সেইটার অনুগত হতে হবে তাই মুসলমানের এই সুযোগ নাই যে আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি বলে কিছু চিৎকার দিলাম আর বাস্তব জীবনে নবীর অনুসরণ করলাম না এই সুযোগ যেমন নাই ঠিক তেমনি আমি নবীর অনুসারী বলে একেবারে আইএসের মতো পাগলি পরে তারপরে বন্দুক হাতে নিয়ে ইসলামের জন্য জেহাদের নাম করে মানুষ খুন করে করে এইভাবে নবীর প্রতি ভালোবাসা নাই এইভাবে মুমিন হওয়া যাবে এই দুইটার ভিতরে ভারসাম্য থাকতে হবে নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আবার নবীর এতাত
নবীর আনুগত্য, নবী যা নিয়ে এসেছেন তার অনুগত আমাদের হতে হবে। রাজি আছেন তো? আরে কথা বলেন ভাই, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এইটা যদি করেন তবে ভালোবাসার দাবি পূরণ করলেন। আমার হাজরিনে কেরাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার নবীকে এতাত করতে হবে, মানে তাকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে, এই দুইটাই করতে হবে। এইটা করলে পরে আমি তোমাদেরকে ভালোবাসবো। অতএব আমার ভালোবাসা পেতে গেলে তোমার জন্য দুইটা শর্ত দেওয়া হচ্ছে। একটা হচ্ছে নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা, আর দ্বিতীয় হচ্ছে এই নবীর সুন্নতের প্যারাবি, সুন্নতের অনুসরণ অনুকরণ। কি বলেন, ঠিক কিনা? এই দুইটা যদি পাওয়া না যায় তাহলে তোমার ভালোবাসা আমি আল্লাহর কাছে মূল্যহীন, আমি আল্লাহর কাছে মূল্যহীন। এতাআত আছে, মহব্বত নাই, কোনো দাম নাই। মহব্বত আছে, এতাআত নাই, দাম নাই। কি বলেন, ঠিক কিনা? দুইটাই থাকতে হবে, দুইটাই থাকতে হবে। আমার হাজরে কেরাম, এখন তাহলে বোঝা গেল রসুলের অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নাই। এখন আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে, গুনাহ খাতা মাফ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো দিবেন শান্তি, আর আখেরাতে কি দেবেন বলে আমাদের বিশ্বাস? জান্নাত। কি দেবেন? জান্নাত দেবেন। জান্নাতে যেতে চান? আরে ভাই, যেতে চান? জান্নাত চান তো সবাই? আচ্ছা, তো কীভাবে যাবেন? আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সেই হাদিসটাও বুখারী শরীফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মনোযোগ দিয়ে শুনবেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। ইল্লা আবা, তবে যে আবা, যে আবা অস্বীকারকারী, যে অস্বীকারকারী সে জান্নাতে যাবে না। আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে আবা অস্বীকারকারী সে জান্নাতে যাবে না। কিলা, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ই আবা বলতে কারা? রাসূল বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। সাহাবি প্রশ্ন করলেন, আর রাসূল সঙ্গে বললেন, যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? কে আবা? কে সেই আবা যে জান্নাতে যেতে পারবে না, আবার আপনার নবীর, আপনার উম্মতের ভিতরে হবে, জন্ম নেবে উম্মতের ঘরে, দাবি করবে উম্মত, কালেমাও পড়বে, তা না হলে তো উম্মতের ভিতরে যেতে পারবে না। উম্মতের ভিতরে সামিল হতে গেলে কালেমা পড়তে হবে। আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহর রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য গ্রহণ করে নিল সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করল সেই আবা, আমার অবাধ্য যে সে আবা, মানে ফরমাবরদার উম্মতের জন্য জান্নাত, নাফরমান উম্মতের জন্য জাহান্নাম। এখানে একটু বিস্তারিত বলতে হয়, তা না হলে আবার একটা প্যাচ লেগে যাবে।
নাফরমান উম্মত বলতে এই নাফরমানও দুই প্রকারের। একদল আছে রসুলকে ভালোবাসে, যথাসম্ভব চেষ্টা করে রসুলের অনুসরণের, আবার মাঝে মধ্যে শয়তানের ধোকায় পড়ে রসুলের বিপরীত পথেও চলে যায়, আসে না? কিন্তু যখন সেই বিপরীত পথে চলে গিয়ে সেই কাজটা করে তখন অনুতাপ অনুশোচনায় ভুগে, আহারে কিতা হল্লাম কিতা হল্লাম, ও আল্লাহ মাফ করে দিও। এও উম্মত, এও নাফরমানি করেছে কিছু কিছু ব্যাপারে, কিন্তু সে কিন্তু কোনো বিষয়কে অস্বীকার করে নাই, কথাটা বুঝবেন, সে কিন্তু অস্বীকার করে নাই। এইখানে আপনারা যারা যেমন আছেন, অনেক আছেন যাদের দাড়ি আছে, অনেক আছেন যাদের দাড়ি নাই, যারা দাড়ি নাই যাদের, যদি আপনি একান্তে নিরিবিলি তাকে নিয়েও প্রশ্ন করেন, বা ভাই দাড়ি রাখলেন না কেন, রাখছি না কিকু করছি ইকান হইব নি, এটা আমার ত্রুটি দেবা, আমি ফারিয়ান নে দেবা, আমার ইয় দেন না, আসলে আমি রসুলের অনুসরণ করতাম, চাই দোয়া করিও, কি বলেন, দোয়া করিও। কবি নজরুল খুব ভালো মানের নামাজি না, ওনার জীবনটা তো ছিল অন্য রকমের, মাঝে মধ্যে নানান ধরনের রূপও ধরেছেন, কিন্তু তার কাছে একবার কয়েকটা মেয়ে আসলো, এসে বলল যে নজরুল, কবি নজরুল কোন কাজটা করলে আমাদের গলা সুন্দর হবে, গায়িকারা তো জিজ্ঞেস করছে আমাদের গলা সুন্দর করার জন্য আমরা কী করতে পারি। নজরুল বলছে যে কাজ করবা, বাংলা নামাজ শিক্ষা বই কিনে নিয়া ওই নামাজ শিক্ষা বই কিনে এই অনুযায়ী নামাজ পড়বা, গলা সুন্দর হবে। আসলে সেও ঠিক মতো নামাজ পড়তো না, আর যারা এসেছে এরা আবার হিন্দু, তো বলতেছে যে বাংলা নামাজ শিক্ষা বই নিয়ে পড়বা, এই অনুযায়ী নামাজ পড়বা, দেখবা গলা সুন্দর হবে। ওনার সঙ্গী যে মুসলমান উনি পরে জিজ্ঞেস করলেন, আপনি এদেরকে নামাজ শিক্ষা বই কিনতে বললেন কেন? বললাম এই কারণে, ওইটা কিনে পড়ে পড়ে যদি কোনটা তারা ভালো লেগে যায় আর ইসলাম কবুল করে ফেলে, তাহলে তার দিলে কি ইসলামের প্রতি মহব্বত, কি বলেন ঠিক কিনা, ইসলামের প্রতি মহব্বত। নিজে নিয়ম মতো নামাজ পড়তো না, কিন্তু নামাজ পড়াটা যে সওয়াবের কাজ এইটা বিশ্বাস করতো, নামাজিকে সাহায্য করত। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তব পদ তলে তোর তব চরণ তলে বিছিয়ে দিলাম হৃদয়ে যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নিজে নামাজ পড়ছে না, তা নামাজিকে বলছে আমার ঘরে নামাজ পড়ো, আমি তোমার চরণতলে আমার হৃদয়কে যায় নামাজ বানিয়ে বিছিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইমানদার যদি আল্লাহর কিংবা আল্লাহর রসুলের কোনো বিধানের নাফরমানি করে, এই নাফরমানির উপরে অবিচল থাকে না, এটা ঠিক বলে সে জাস্টিফাই করার চেষ্টা করে না, বরঞ্চ সে এইটার জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এবং সে অন্যকে এই কাজে সাহায্য করে নিজেও করার চেষ্টা করে, কি বলেন ঠিক কিনা? এরা যখন তওবা করবে আল্লাহ পাক মাফ করে দেবেন, কোনো সন্দেহ নেই, সে কাফের হয় নাই, নাফরমানি করেছে সে কিন্তু কাফের হয় নাই। এখন তো মাঝে মধ্যে আপনারা ইউটিউবারদের মধ্যে নানান ধরনের নানান ফতোয়া পান, কারণ ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়টা এমন একটা সময় এসেছে যে কণ্ঠস্বরের কারণে, ভাবভঙ্গির কারণে অনেক অযোগ্য মানুষ উঁচা চেয়ারে বসার সুযোগ পেয়ে গেছে, আবার অনেক বড় বড় যোগ্য মানুষ
এরা সমাজে পাত্তাই পাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? তো এই অযোগ্য লোকেরা মাঝে মধ্যে এমন সব বিশাল জনগোষ্ঠী দেখে এমন বক্তৃতা করে, মনে করে এই সব মানুষ যখন এসে গেছেন তাহলে তো আর সারা দেশ আমাদের পক্ষে আছে, অতএব মূর্তি দুই সাইডটা বাংলে কি হইল? দে চিৎকার কেন? তোমাকে তো এইভাবে বেহিসাবি কথাবার্তা বলার জন্য ইসলাম বলে নাই, কে বলেন ঠিক কিনা? আবার অনেকে এই জনগোষ্ঠী দেখে মনে করে আগামীকাল ডাক দিলে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, এমন সব কথাবার্তা বলে চলে যাওয়ার পরে যারা কমিটি, এই কমিটির লোকেদেরকে বিপদে ফেলে যায়, পুলিশ দৌড়ায়, কি বলেন ঠিক কিনা? অনেকে যা ইচ্ছা তাই বলে, এমনকি কেউ কেউ এমনও বলে যে গুনাহে কবিরার কারণে কেউ যদি জাহান্নামে যায় তাহলে সে কোনোদিন জান্নাতে ফিরে আসতে পারবে না, নাউযু বিল্লাহি জালিক, একেবারে ডাহা ভুল কথা। অথচ কোরআনুল কারিমে হাদিসে বহু হাদিস আছে যেগুলো প্রমাণ করে যে জান্নাতে ফিরে আসতে পারবে যদি তার মধ্যে ওই যে আমি দ্বিতীয়টা বলছিলাম, দ্বিতীয় প্রকারের নাফরমান অস্বীকার, অস্বীকার প্রবণতা যদি তার ভিতরে না থাকে, যত বড়ই গুনাহগার হোক, জিনাকর হোক, মদকর হোক, খুনি হোক, সে যদি আল্লাহর দরবারে দোয়া করে, তওবা করে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি, তার এই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর অস্বীকার যদি একটা জিনিস করে, বুঝবেন কথাটা, সব ঈমান আনছে কিন্তু কোরআনের একটা আয়াত অস্বীকার করছে করেছে, সব কিছুর উপরে ঈমান এনেছে কিন্তু কোরআনের একটা বিধানকে সে মানতে অস্বীকার করেছে যে না এটা মানা যাবে না, এটা ঠিক নয়, এটা উপযুক্ত নয়, সঙ্গে সঙ্গে তার ঈমান আর এক বিন্দু থাকবে না, কি বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, ফরমাবরদার উম্মত হওয়ার জন্য অনেক কষ্টের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। আর নাফরমান উম্মতের ভিতরে যারা আল্লাহর কোনো বিষয়ের, নবীর কোনো সুন্নাতকে অস্বীকার করে নাই, তাদের জন্য দরজা খোলা আছে। আল্লাহ পাক ডেকে বলছেন, হে আমার নবী, আপনি ওদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবী আপনি বলে দিন, হে ইমানদারেরা, হে আমার ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো বলে তোমরা নিরাশ হয়ে পড়ো না, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। যদি এই কথাটা এখানে উজ্জ্বল আছে, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। উজ্জ্বল রাখলেন কেন কথাটা? কেন ওপেন করে দিলেন যে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন? তার মানে যদি অস্বীকারের গুনাহ না থাকে, আমার আগের কথা মনে আছে, অস্বীকারের গুনাহ যদি না থাকে, অন্যান্য যত প্রকারের যত গুনাহ আছে, যেমন শিরিক বাদ দিয়া অস্বীকারের মানে কুফরি বাদ দিয়া অন্যান্য যত প্রকারের গুনাহ আছে, চুরি, মদ, গাঁজা, সুদ, ঘোষ, তারপরে কি করেছে, খুন করেছে, এই যত রকমের যত গুনাহ আছে, সে যদি আল্লাহর দরবারে, তাকে যদি আল্লাহ পাক ইচ্ছা করেন বিনা তওবাতেও মাফ করে দিতে পারেন, কথা বুঝবেন? আল্লাহ যদি চান বিনা তওবাতেও তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহকে কারো প্রশ্ন করার অধিকার থাকবে না যে কেন মাফ করে দিলা। তাহলে কি গুনাহে কবিরা করলেই জাহান্নামে যাবে, কি বলেন? কথাটা সঠিক না ভুল? ভুল। আমার হাজরিন কেরাম, আর কেউ যদি অস্বীকার করে, আমি আগেই বলেছি যে ঈমান ইসলাম নষ্ট করার জন্য খুব কোনো কষ্টের দরকার নেই, কোনো মুজাহাদা দরকার নেই, মাত্র একটা পয়েন্টকে অস্বীকার করলে কি ঈমান থেকে খারিজ।
আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। এখন যদি বলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এরপরে ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আসমানি কিতাব, আগেরগুলা তো এখন চলে না, সুতরাং আগেরগুলা বাদ, কোরআনের উপরে ঈমান আনলাম, মুমিন হবে না কাফের? বলেন না মুমিন না কাফের? কাফের, যেহেতু সে আগের কিতাবগুলো যে আল্লাহর এটা ঈমান আনে নাই, অথচ আগের কিতাবগুলোর এখন দরকার নাই, তারপরে ঈমান আনতে হবে। তা ঈমানের যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলেই কাফের হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু কামিল ঈমানদার হতে গেলে দুই চারটা করলে হয় না, সবগুলো করার চেষ্টা করতে হয়, কি বলেন ঠিক কিনা? সব নেকি করার চেষ্টা করতে হয়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর রসুল বলে দিলেন, শুনো রে আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে জোরে বলেন, কে যাবে? আরে উত্তর দিন না কেন? হ্যাঁ উম্মত, প্রশ্নের উত্তর তো দেবেন। আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কোথায় যাবে জোরে বলতে হবে, কোথায় যাবে? কে যাবে? উম্মত, সব উম্মত যাবে? আগে তো বললেন সব উম্মত, এখন আবার রসুল আলগাইলেন কিছু, কিছুকে পৃথক করে দিলেন, এরা যাবে না। কারা? যারা আবা, যারা আবা তারা যাবে না। এখন হাজির কারাম, আবা কারা? আবা নামে মুসলমান, কিংবা মুসলমানের গড় জন্মসূত্রেও সে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু বাস্তব জীবনে এসে আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, কোরআনের কোনো বিশেষ আয়াতকে অস্বীকার করে, ইসলামের কোনো বিশেষ দিককে অস্বীকার করে, এইভাবে যদি অস্বীকার করে, তার নাম আবা। তার নাম কি? আবা। রাসূলুল্লাহ বলছেন এ জান্নাতে যাবে না। এখন ওকে একটু ময়দানে মাশরে যাই। আপনারা সবাই জানেন ময়দানে মাশরে আল্লাহ পাক তার রাসূলকে যেমন শফাআতের অধিকার দেবেন, ঠিক তেমনি আরেকটা হাউস দান করেছেন। এ হাউসের নাম কি? হাউসে কাউসার। কাউসার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতের অধীনে তাফসিরের কিতাবে অনেক কথাবার্তা এসেছে, এর ভেতরের একটা কথা হচ্ছে আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করেছেন, আমি এই হাউজে কাউসারের পার্শ্বে দাঁড়িয়ে থাকব। ওই হাউজে কাউসারের চতুষ্পার্শ্বে থাকবে অসংখ্য পান করার পাত্র, পান পেয়ালা, যে পরিমাণ তারকা আকাশে আছে, আসমানে যতগুলো তারা আছে, আসমানে তারার সংখ্যা অগণিত না। আর ভাই শুধু আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি যে মিল্কি ওয়ে নামক এই গ্যালাক্সি, যেখানে পৃথিবী, মঙ্গল, নেপচুন, ইউরেনাস ইত্যাদি ইত্যাদি গ্রহগুলো বাস করে, এই যে আমাদের গ্যালাক্সি, এই গ্যালাক্সিতে 20,000 কোটি তারাই আছে। সুবহানাল্লাহ বলবেন না, কত হাজার কোটি? 20,000 কোটি, যেগুলোর আমাদের দৃষ্টির বাইরে যেগুলো, এগুলো এক একটা সূর্যের চাইতেও বড় বড়, সূর্যের চাইতেও বড় বড়। 100টা গ্যালাক্সি আবিষ্কার হয়েছে এ পর্যন্ত, উপরটাতে আছে 30,000 কোটি তারকা, এর উপরে আরও বেশি, এর উপরে আরও বেশি, এর উপরে আরও বেশি, এর উপরে আরও বেশি। আর বিজ্ঞানের আবিষ্কার যন্ত্র যেখানে গিয়ে শেষ, এর কত উপরে প্রথম আকাশ, আর যেখানে প্রথম আকাশ সেখানে আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ,
আমি দুনিয়ার নিকটতম আকাশ যেটা, ওই আকাশকে অসংখ্য গ্রহ নক্ষত্র তারকা রাজির দ্বারা সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ, হইতা নাই দেখলাম না তো আর হইতাম কিনা, কিছু তো দেখ ভাই, কিছু তো দেখা যায়। এখন বুঝুক কা কি পরিমাণ তারা। রসুল বলছেন এই পরিমাণ, যে পরিমাণ তারকা আছে আকাশে, এই পরিমাণ পানপাত্র থাকবে আমার হাউজে কাউসারের চতুষ্পার্শ্বে। আমার উম্মতেরা পিপাসায় কাতর হয়ে আমার হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে যাবে, আমি পানি পান করতে দেব। আমার উম্মতেরা আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে, পান করার ফলে কি হবে, লা ইয়াজমা ও হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সে বেহেশতে প্রবেশ না করেছে তত সময় পর্যন্ত, যত হাজার বছরের লম্বা কেয়ামতের ময়দানে হোক না কেন, একবারও পিপাসা পাবে না। মাথার উপরে সূর্য থাকলেও পিপাসা পাবে না। এটার নাম হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি। উম্মত হয়ে যাত মনে আছে নি, ফরমাবরদার উম্মত আর আবা মার্কা মনে আছে নি ভাই? ফরমাবরদার উম্মতের এত সহজে পানি পান করবে, এখন আবা মার্কা যারা, নাম আবদুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি, এখন তো নামুমো বিগড়াইয়া, সবুজ মিয়া, হ্যাঁ, তারপরে ইংলিশ নাম টাম ঢুকাইয়া, এখন নাম শুনলে কে কত মুসলমান কিনা এটা বোঝা বড় মুশকিল হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এইভাবে আপনার এরাও লাইন ধরবে ওই পানি পান করার জন্য, কারা লাইন ধরবে? আবা মার্কা উম্মত। মনে রাখবেন কথা, আবা মার্কা উম্মত মানে অস্বীকারকারী উম্মত, রসুলের বিধান অস্বীকার করেছে, রসুলের কোনো সুন্নাতকে অস্বীকার করেছে, রসুলের ইসলামের কোনো দিককে অস্বীকার করেছে, এরাও লাইন ধরবে, যেহেতু তার বাপ চাচা হেরাও তো ভাই লাইন ধরছেন, শুনবো অন্য নবী আছেন, তো আমিও যাই দেখি এখন দুটা পানি নি ফাই যাবে। আল্লাহর রসুলের কাছে পানি চাইবে, আল্লাহর রসুল পানি এইভাবে দিতে যাবেন এই সময়, ওই লোকটা আর আল্লাহর নবীর মাঝখানে উপর থেকে একটা পর্দা পড়ে যাবে, পর্দা পড়ে যাওয়ার কারণে নবী থেকে আড়াল হয়ে যাবে, নবী তো বুঝতে পারতেছেন এটা আল্লাহই পর্দাটা ছেড়ে দিয়েছেন, তা আল্লাহর নবী বলবেন ইয়া আল্লাহ, ও তো আমারই উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল, আর আপনি পর্দা ফেলে আড়াল করে দিলেন, ওকে আমি পানি দিতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলবেন নবী খবরদার, ওকে আপনি পানি দিবেন না, আপনি ওকে পানি দিবেন না, কারণ আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই মুসলমান নিজেকে দাবি করেছে বটে, আপনার উম্মত দাবি করেছে বটে, কিন্তু আপনি দেখেন নাই এ আপনার সুন্নত আপনার আদর্শ বাদ দিয়া এমন সব নয়া নয়া জিনিসের আমদানি করেছে, এমন সব নতুন নতুন জিনিস আমদানি করেছে যা আপনার দীন ইসলামকে সে পরিবর্তন করতে করতে চেয়েছে। অতএব হে আমার নবী, যে লোকটা দুনিয়াতে আপনার দিনের বিজয় চায় না, আপনার দিনকে পরিবর্তন করার চেষ্টা করেছে, যেখানে সে ইসলামের সাথে অন্যান্য কিছু এনে যোগ করে একটা জগা খিচুড়ি বানাতে চেয়েছে, সুতরাং হে নবী খবরদার, আপনি, আমি আল্লাহ বলে দিলাম, ওকে পানি দেবেন না, দেওয়া হবে না পানি। আল্লাহর রাসূল বলবেন সোহকান সোহকান, তোমরা দূর হও, তোমরা দূর হও, আমার মাহবুব নিষেধ করে দিয়েছেন তোমাদেরকে পানি দেওয়া যাবে না। এখন যাবে কই? এখন তো জাহান্নামে, কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আরো জোরে, জান্নাতে যেতে গেলে, যেতে গেলে হতে হবে কি? উম্মত। আবার উম্মতের মধ্যে পাওয়া গেল দুইটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে খাঁটি উম্মত, আবার আরেকটা ক্লাস নাফরমান উম্মত। এই নাফরমান উম্মতের ভিতরে যারা অস্বীকারকারী নয় তারাও খাঁটি উম্মতের অন্তর্গত হবে,
আর যারা অস্বীকারকারী দুনিয়াতেও তার ইমান সে হারিয়ে ফেললো, আখেরাতে গেলে জান্নাতও হারিয়ে ফেললো। কি বলেন, ঠিক কিনা? নবীর হাউদে কাউসারের পানিও সে হারিয়ে ফেললো। অতএব হাজরিন ইকরাম, আমাদেরকে ভেবে চিনতে চলতে হবে প্রত্যেক মুসলমানকে। কি বলেন, ঠিক কিনা? ভেবে চিনতে চলতে হবে। এখন উম্মত যেতে চায় জান্নাতে, উম্মত যেতে চায় জান্নাতে। এখন জান্নাতে যেতে গেলে জান্নাতটা কোথায়? জান্নাত পৃথিবীতে না, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর আসমান না, সাত নম্বর আসমানের উপরে উনিশের জান্নাত শুরু হইল। সিদরাতিল মুনতাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া। এইভাবে জান্নাতের ভিতরে ক্যাটাগরি আছে, সর্বোচ্চ ক্যাটাগরির জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের জমিনের উপরে আল্লাহর আরশে আজিমের পায়া রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায় বুঝতে পারতেছেন? তো জান্নাতে যখন যাইতে, আলহামদুলিল্লাহ আমিও চাই, আমরা সবে চাই, হুকা আমিন,